মুকসুদপুরে শফিকুল মোল্লা কুচে মাছ চাষ করে ও বিদেশে বিক্রি করে আয় 1 কোটি টাকা। গোপালগঞ্জের মুকসুদপুরে উৎপাদিত কুচে বিদেশে রপ্তানি হচ্ছে। গোপালগঞ্জের মুকসুদপুরে বেশ কয়েকটি কুচে মাছের খামার গড়ে উঠেছে। এর মধ্যে মুকসুদপুরের শফিকুল মোল্লার কুচে মাছের খামার অন্যতম। এ খামারের কুচে মাছ চীন, কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, চায়না, ভিয়েতনাম ও সিঙ্গাপুর সহ 15টি দেশে রপ্তানি করছে শফিকুল মোল্লা। বিশেষ করে চায়নায় ও কোরিয়ায় এর চাহিদা বেশি। মুকসুদপুরের শফিকুল মোল্লা গত 14 বছর ধরে নিজ বাড়িতে গড়ে তুলেছেন কুচে মোটা তাজাকরণ খামার। তার খামারে ছোট বড় কয়েক লক্ষ কুচে মাছ রয়েছে। তিনি বলেন, এলাকার বিভিন্ন জলাশয় থেকে ও মৎস্য ঘের থেকে এসব কুচে মাছ 60 থেকে 70 টাকা কেজি দরে কিনে খামারে এনে পরিচর্যা করেন। 40 থেকে 50 গ্রাম ওজনের কুচে সংগ্রহ করে 2 থেকে 2.5 মাস পরিচর্যা করার পর এক একটি কুচের ওজন হয় 500 থেকে 600 গ্রাম পর্যন্ত। এরপর স্থানীয়ভাবে প্রতি কেজি কুচে মাছ 200 থেকে 250 টাকা ও 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি করেন। তিনি আরও জানান, বছরে 12 মাসই কুচে মাছ মোটা তাজা করেন। এতে তার খামারের ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা লাভ হয়। আর কুচের খাদ্য হিসেবে ব্যবহার করছেন কেঁচো, ছোট তেলাপিয়া মাছ ও চিংড়ি মাছ। গোপালগঞ্জের মুকসুদপুর বাজারের পাইকারি কুচিয়া ব্যবসার প্রতিষ্ঠান তানজিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ শফিকুল মোল্লা জানান, প্রতি মাসে তিনি 50 থেকে 100 মেট্রিক টন কুচিয়া সরবরাহ করেন। শফিকুল ভাই, আপনি কুচে মাছের ব্যবসা কতদিন ধরে করতেছেন? 14 বছর। তা এই কুচে মাছগুলো মানে আপনি চাষ করেন নাকি কোন জাতে সংগ্রহ করেন? আমি এই যে পলি লাগাতে সংগ্রহ করি, বিলি থেকে আমার পাটিপত্র আছে, সংগ্রহ করে আমার মাল দেয়। এই মাছগুলো কোথায় বিক্রি করেন আপনি? ঢাকা উত্তর তারপর যায় চায়না যায়। কিন্তু ঢাকার পাঠি নিয়ে যায়, ঢাকা থেকে চায়না যায়। জি। যে মাছগুলো রয়েছে সেগুলো কত করে কেজি বিক্রি করেন? বর্তমানে 350 টাকা। 350 টাকা আপনি বিক্রি করেন? জি। আর যেগুলো বাইরের লোক কিনে নিয়ে যাবে, বাইরে বিক্রি হয়, সেগুলো কত টাকা কেজি বিক্রি হয়? আমার যে 350 টাকার কথা তারা ধরেন 350, 70, 80 টাকা, 400 টাকা বিক্রি করে। 400 টাকা বিক্রি করে। এই মাছ শুধু চায়না ছাড়া আর কোনো দেশে যায়? চায়না আর হংকং। কুচে মাছকে আপনার এখানে সারা বছর পাওয়া যায়? 12 মাস কাল। কেউ যদি আপনার এখানে অর্ডার দেয় বা অনলাইনে, তাকে আপনি দিতে পারবেন? জি 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 পারবো। তারা এসে নিয়ে যাবে নাকি আপনি কুরিয়ার করে দিতে পারবেন? কুরিয়ার করে দিতে পারবো, সমস্যা নাই। আপনার এই ঠিকানাটা বলেন। এলো মুকসুদপুর উজানি বাজার বাজবের ইউনিয়ন গ্রাম খানজাপুর পোস্ট উজানি থানা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ। জেলা গোপালগঞ্জ। আপনার মোবাইল নাম্বার? 01712-060-855। এই যে কুচে মাছের যে বড় সাইজগুলো, এগুলো একটা কি 1 কেজি হবে? হ্যাঁ হবে। একটা 1 কেজি হয়ে যাবে? হবে। আরে 1 কেজি মানে কি ভিন্ন আছে কি? হাফ কেজিগুলো 1 রেট বা 1 কেজিগুলো 1 রেট? জি 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 আছে। মানে 1 কেজিগুলো যে যদি গর্ব সমানভাবে নেই, 1 কেজি সাইজগুলো, সেগুলো কয় টাকা কেজি করবে? 400 টাকা। আর যেগুলো 500 গ্রাম করে ওজন? 380 টাকা, 300 টাকা। আর ওর তো ছোটো তো অনেক সময় থাকে, সেগুলো কত করে? সময় ছোটো মালের দাম কেজি দিয়ে 100 টাকা ডিফারেন্স থাকে। বড় মাল 200 টাকা, ছোটো মাল 300 টাকা। ধরেন অনেকে তো মাছ বাজারে উঠালাবা করে, সেক্ষেত্রে ধরেন এখন 400 টাকা বেচতেছেন, কদিন পরে কি এরকম যে 500 টাকা তো হতে পারে? 500 টাকা হয়তো এরকম উঠালাবা করে মাছের বাজার। তা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01712-060-855।